বকটুই কাণ্ডে তদন্তে সিবিআই এর 30 জনের সদস্য শুক্রবার রাতেই রামপুরহাট পৌঁছে গিয়েছিল সিবিআই এর দল। ডিআইজি অখিলেশ সিং এর নেতৃত্বে 30 জন তদন্তকারী অফিসার কয়েকটি দলে ভাগ হয়ে গণহত্যার তদন্তে কাজ শুরু করেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে রামপুরহাট গণহত্যা তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। আপাতত কয়েকটি দল ভাগ হয়ে রামপুরহাট গণহত্যার কাজ শুরু করেছে সিবিআই। তদন্তকারী অফিসাররা স্থানীয় বাসিন্দা এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও জানা গিয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে একটি দল যাবেন, ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করা হচ্ছে, নেওয়া হবে প্রত্যক্ষদর্শীদের বয়ান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে, ইতিমধ্যেই থানা থেকে নথি হস্তান্তর করা হয়েছে, নেওয়া হয়েছে সিটের কেস ডায়েরি। বকটুই গ্রামে আজ সকাল থেকেই চোর কদমে শুরু করে দিল তদন্ত সিবিআই এর আধিকারিকেরা। রামপুরহাট হত্যাকাণ্ডের পর এই গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে ইএফআর। আজ গ্রামে গিয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক দল, তারা নমুনা সংগ্রহ করবেন। এই গ্রামে এখনও শুনশান রাস্তাঘাট, যে কজন গ্রামবাসী রয়েছেন তারা ঘরের বাইরে পা রাখছেন না বলে জানা গিয়েছে। বীরভূম রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, এভিএন বাংলা।